শাঁখামুঠি সাপ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের জেমো এলাকায়। কান্দি জেমো এলাকায় সাপটিকে প্রথমে একটি বাড়ির পাশের গর্তে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। তারপর তারা তড়িঘড়ি কান্দির বন দপ্তরে খবর দেয় এলাকাবাসীরা। বনকর্মীরা খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছে সাপটিকে উদ্ধার করে এবং অভয়ারণ্যে ছেড়ে দেবার উদ্দেশ্যে কান্দির বন দপ্তরে শাঁখামুঠি সাপটিকে নিয়ে যায় বনকর্মীরা। বনকর্মীদের তৎপরতায় খুশি এলাকাবাসীরা। বনকর্মীরা এদিন জানিয়েছেন, শাঁখামুঠি প্রজাতির সাপ বর্তমানে বিরল, একে সংরক্ষণের খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে এই সাপটিকে অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হবে বলে জানায় বন দপ্তরের কর্মরত অফিসার সত্যব্রত মণ্ডল। দেখুন সেই চিত্র এইচপিএস বাংলা 24 এর পর্দায়। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, এইচপিএস বাংলা 24। দেখে আমি আমাদের একজন আত্মীয় এসেছিল, ওর দিকে একটু আগিয়ে দিয়ে এসে দেখছি যে ওখানে চকচক করছে কি, চকচক করছে কি দেখতে গিয়েই দেখছি যে এটা বাঁকড়ার সাপ, সম্ভবত রাজ সাপ না তো বাঁকড়ার সাপ। তো দেখেই আমি তো যাই হোক পাশের প্রতিবেশী অর্ককে ডাকলাম, তারপরে এখান থেকে বন দপ্তরকে খবর দেওয়া হলো। বন দপ্তর এসে সেটাকে আবার তুলে নিয়ে গেল। এর আগে কি আপনি এখানে এরকম কোনো সাপ দেখেছেন? না, প্রথমবার না, এর আগে এরকম ধরনের কোনো সাপ দেখিনি, হয়তো মোটর এগুলো দেখেছি, কিন্তু এরকম সাপ এখানে এই প্রথম। অন্য এই সাপ আমি আগে দেখেছি, কিন্তু এই সাপ এখানে প্রথম। আপনার নাম? আমার নাম আশীষ কুমার দাস। বাড়ি? আপনি বাড়ি এখানে, এটাই বাড়ি এখানে। এটা আচ্ছা আচ্ছা, আমাদের বাংলা কথা বলে বাংলা। আচ্ছা, এটা উদ্ধার করার পর আমরা নিচে বেরোই। এটা খুব বিরল প্রজাতির সাপ, খুব আমার লক্ষণ খুব দেখা যায়। বিষ আছে না? হ্যাঁ, মারাত্মক বিষ আছে। আমি এর বাচ্চা বললাম না যেদিন এই বাড়িতে আসছিলাম। দাদা, এই সাপটা আপনারা উদ্ধার করে নিয়ে যাবেন কোথা থেকে? আমরা উদ্ধার করে আপাতত নিজের ইসে রাখি, ইসে তারপরে আমরা বেশি সেটাকে পাঠিয়ে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে সত্যব্রত মণ্ডল, আমি কান্দি রেঞ্জ অফিসের একজন ফরেস্ট গার্ড। পরিবেশ সচেতনতা, সামাজিক দায়বদ্ধতা, নাগরিকদের অধিকার, শিশুর অধিকার, নারীর ক্ষমতায়ন, পিছিয়ে পড়া মানুষের সামগ্রিক উন্নয়নে সর্বদা কাজ করে চলেছে পানপাড়া দীপ্তজ্যোতি কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি। যোগাযোগ: পানপাড়া, হবিপুর, রানাঘাট, নদিয়া। মোবাইল নাম্বার 8670400249, 8670400249 এবং 8158033039, 8158033099।